তোমার গার্লফ্রেন্ডা তুমি বলছো চিনতে পারছো না কাছে ছড়ে ছিলেন আপনি টাচ করছেন কেন গিয়ে গেলাম একসাথে ঘুরতে একসাথে ছিলাম মনে পড়ছে না কে আসুক আসুক সবাই জানে সবাই চেনে কিসের সবাই জানে কিসের তো সবাই জানে আজব তো আপনি হ্যাঁ সে কখন থেকে বলছি আপনি পিছু পিছু আসবে না সেই মানে কিছু আসা করছে না হ্যাঁ অসুস্থ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ ভিডিও তো চলে এসেছে আজকে নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে বাট আজকে ভ্লগ না আজকে প্র্যাঙ্ক অ্যাকচুয়ালি প্রিয়দোষ যে প্র্যাঙ্ক করবে এই জন্য আমরা এসেছি বগুল আর কি পার্কে ঠিক আছে বগুল নতুন একটা পার্ক হয়েছে সেই পার্কে এসেছি আমরা তো এখন ওই প্রিয়দোষ যে প্র্যাঙ্ক করবে বিহাইন্ড দ্য সিন আর ভাবতেই পারছো প্র্যাঙ্ক মানে হাসির তো অনেক কিছুই থাকবে তো গাইস চলো আর লেটস এনজয় পুরো ভিডিওটা তোমরা অনেক মজা পাবে তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো গাইস এই হলো প্রিয়দোষ দা আর কি নতুন একটা পার্ক এসেছে আজকে আজকে প্র্যাঙ্ক করতে আসতে কথা বলছি তার কারণ পিছনেই রয়েছে মেয়েটা ঠিক আছে ও যে দেখতে পাচ্ছ তোমরা আশা করি তো যাই হোক এখন ওখানে যাবো প্র্যাঙ্কটা খুব ধামাকা হতে চলেছে ঠিক আছে চলো লেটস এনজয় পিছনে ক্যামেরা ম্যান চলে এসেছে চলো চলো ক্যামেরা কাঁপছে কিন্তু কি করছো ওয়াও এরকম করে দেখছো এই বাবা তোমাকে চিনতে পারছো না তুমি আমার গার্লফ্রেন্ডা তুমি বলছো চিনতে পারছো না তুমি আমার গার্লফ্রেন্ডা তুমি বলছো চিনতে পারছো না कौन है ये लोग कहां से आते हैं ये गर्लफ्रेंड की शेयर हम तुम ही आमी तुम्हारा बॉयफ्रेंड है तुम्हारा गर्लफ्रेंड কবে থেকে 2 বছর থেকে আপনি কি তুমি চিনি না তুমি এরকম করছো কেন এ বাবা কি করছিস দেখি 2 মিনিট কথা বলাবে না ভালো করে হ্যাঁ বলা যাবে বলুন তুমি সরে যাচ্ছ না কাছে সরে চিনি না আপনি টাচ করছেন কেন এ মার মার কা খোপড়ি তোর ছালে কা মার নিজের গার্লফ্রেন্ড কে টাচ করব না তো কাকে টাচ করব না আমাকে টাচ করবে না আপনি আপনার গার্লফ্রেন্ড কি শেয়ার করছেন তো তুমি তো গার্লফ্রেন্ড আমার না না গার্লফ্রেন্ড না 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 কি বলছিস তুমি এত দূরে সরে যাচ্ছ কেন কাছে আসলে ভালোবাসা হয় কাছে আসলে ভালোবাসা হয় কাছে আসলে ভালোবাসা হয় তুমি না সরব না তো কি করব বলুন এ বাবা তুমি এরকম কিছু দিঘায় গেলাম একসাথে ঘুরতে একসাথে ছিলাম মনে পড়ছে না দিঘায় গেলাম একসাথে ঘুরতে একসাথে ছিলাম মনে পড়ছে না একদম ইনুনে বক্ত বদল দিয়ে জিস বাত বদল দিয়ে জিন্দেগি বদল দিয়ে ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো দিঘায় কবে গেলাম কবে গেলে জানো না তুমি এই তো কদিন আগে থেকে তো আসলাম এই কদিন আগে তুমি তো আসতে বললে আমাকে এখানে যাব আমি আপনাকে আসতে বলেছি হ্যাঁ কোথায় তো তুমি কার জন্য বসেছিলে এখানে এখানে তো আমার একটা ফ্রেন্ড আসবে বন্ধু আসবে তাই ওদের জন্য বসে আছি বন্ধু সে তুমি তো আমাকে বলে আসনি বাড়ি থেকে বন্ধু সাথে দেখা করতে যাবে আপনাকে বলতে যাব কোন দুঃখে আমি আর তুমি মানে আমি তোমার বয়ফ্রেন্ড তুমি আমাকে বলবেন তো কাকে বলবে ওটাও না আরে কাছে এসো তুমি তো পুরো সরে আছো না না করছেন কেন আপনি কাকে টাচ করব বাবা তুমি এরকম করছো কেন না একদম টাচ করব না শুনুন আপনি শুনুন না না সরব কেন আপনি সরবেন কি আমি কার কাছে যাব তুমি এরকম করে ধোকা দিচ্ছ আমাকে অচেনা হয়ে গেলাম আমি অচেনা হয়ে গেলাম আমি অচেনা হয়ে গেলাম আমি রুকো যারা সবর করো নতুন কাউকে পেয়েছো বুঝি আপনি কি চিনি না প্লিজ এখানে জানতে আপনি ওদিকে যান কেন এরকম বলছো কেন তুমি দেখো এখনই এখন আমার বান্ধবীর বন্ধু আসবে এখানে তো যে আসুক আসুক সবাই জানে সবাই চেনে কিসের সবাই জানে কিসের তো সবাই জানে আমি তোমার বয়ফ্রেন্ড আমি আমি আপনাকে চিনি না ঠিক আছে এরকম করে বলছো এরকম বলছো আপনি শুনুন তো শুনুন আমাকে বসতে দিন ও ওইদিকে পড়ে যাবে বুঝছো না শ্যাম পড়ে যাবে পড়ে যাবে আপনি শুনুন না তোমার পড়ে গেলে তোমার লাগবে না আমারও বুকে লাগবে বুঝছো তোমার পড়ে গেলে তোমার লাগবে না আমারও বুকে লাগবে বুঝছো তোমার পড়ে গেলে তোমার লাগবে না আমারও বুকে লাগবে কি 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 আর বলুন কি এটা এদিকে আসলে মানে এত হাসি হচ্ছে হাসতে পাচ্ছি না আসলে তো টের পেয়ে যাবে তো চলো আবার যাই দিরা দেখি আবার ওরা কি করছে চলো তো গাইস দেখতেই পেরেছো প্র্যাঙ্কটা আশা করি ভালো লেগেছে আমার তো দারুণ হাসি হয়েছে মানে কি বলো হাসি পাচ্ছিল তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো আর নেক্সট টাইম আমি প্রিয়তোষ দা মিলে হয়তো কোনো প্র্যাঙ্ক ভিডিও করবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে বা প্র্যাঙ্ক নিয়ে তো টাটা বাই বাই